আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টগর ফিশিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নদীর কাতলা মাছ ধরার টোপ। তো প্রথমে আমরা 1 কেজি ছাতু নিয়েছি, তারপরে নিয়েছি উমাচরণের হলুদ পোলাও বা হলুদ পাউডার। এটা কোন পরিমাণে নেব আপনারা হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। এটা এক প্যাকেটের 4 ভাগের 1 ভাগ আমরা হলুদ পাউডার নেব 1 কেজি ছাতুতে। এই টোপ আপনারা করলে আশা করি রেজাল্ট ভালো পাবেন। রিজিকে যদি থাকে, আল্লাহ যদি রিজিকে রাখে, অবশ্যই আপনি মাছ পাবেন। আর রিজিকে না থাকলে আবার চেষ্টা করবেন এই টোপেই, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। তো কোয়ার্টার পরিমাণে হলুদ পাউডার নিলাম। এখন সাদা পাউডার নেব উমাচরণের। সেটা আমি প্যাকেট থেকে আমি একটা পাত্রের ভিতরে ঢুকায় রাখছিলাম, একটা পটের ভিতরে। এটাও কিন্তু উমাচরণের সাদা পাউডার। তো এটাও কিন্তু ঠিক হলুদ পাউডার যে পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণে নেব। এই যে সামান্য একটু যদি সাদা পাউডার কম হয় তাও প্রবলেম নাই। তারপরে আর একটু দিই, সমান সমানে দিই, সমান সমান পরিমাণে সাদা পাউডার ও হলুদ পাউডার মেশালাম। এখন কি মেশাবো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখন আমরা ছোলার ছাতু, এটা হচ্ছে ছোলা ভাজা করে হালকা আছে ভেজে তারপর গুঁড়ো করে রাখা এই ছোলার ছাতু নেব। যে দেখলেন তো হাতের আন্দাজে যে পরিমাণে দিয়েছি ঠিক ওই পরিমাণে 1 কেজি ছাতুতে। এখন যে জিনিসটা দিব সেটা হলো গুঁড়া দুধ। আপনারা চাইলে পায়েস রান্না করে দিতে পারেন। আমি হঠাৎ করে প্রোগ্রাম করেছি যার কারণে পায়েস রান্না করতে পারিনি, যার কারণে গুঁড়া দুধ আমি 2 প্যাকেট এর ভিতরে দিচ্ছি। আপনারা চাইলে পায়েস রান্না করে আপনারা হচ্ছে ছাতুতে দিতে পারেন, যথেষ্ট আঠালো হবে ফোম টোপের জন্য, নদীর টোপের জন্য খুব ভালো হবে। ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে দেখাবে, সেভাবে আপনারা পায়েস রান্না করতে পারেন, রেজাল্ট ভালো হবে। আমি আমার চ্যানেলে দেখাবো, আসলে সময় হয়ে ওঠে না যার কারণে দেখানো হচ্ছে না। তো এখন আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিলাম। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে ভালো কোম্পানির গুঁড়া দুধ ব্যবহার করলে রেজাল্ট ভালো হবে। এখন এই খোসা দুটো আলাদা করে ফেলে দিচ্ছি। এখন এটা হালকা মিক্স করে দিচ্ছি। এটা যখন টোপ মাখবেন তার আগে কিন্তু ভালো করে মিক্স করে নেবেন। তারপরে আমি এখন একটু মিক্স করে দিচ্ছি যেন প্রতিটা কোনায় কোনায় প্রতিটা উপাদান পৌঁছে যায়। এখন দিচ্ছি কোকোনাইট ক্রাইস। এটা আসলে একটা দারুণ বিস্কুট। এই বিস্কুটটাতে আছে নারকেলের, পুরোটাই নারকেলের ঘ্রাণ। যেহেতু কাতলা মাছে নারকেল পছন্দ করে এবং আমি এটা ব্যবহার করি, রেজাল্ট ভালো হয়। তারপর নদীর মাছ ধৈর্য সহকারে ধরতে হবে, না হলেও এই টোপে হতাশার কিছু নেই। পরবর্তীতে চেষ্টা করবেন এভাবে, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এখন এটা বেশি নেব না, অনলি 8-10 পিস মতো নিলেও হয়, কিংবা চাইলেও অর্ধেকও দিতে পারেন। তো পুরোপুরি খরচ করার মানে হয় না। টোপটা বানাতে গেলে বিস্কুটটা কিন্তু অর্ধেকের একটু কম দিলে হবে, আর যদি পুরোপুরি অর্ধেক দিয়ে দেন কোনো প্রবলেম নাই। এখন এই বিস্কুটটা ভালো করে মিশিয়ে নেব। এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে নারকেল পোলাও বা নারকেল কোরমা। এটা আমি বানিয়ে রাখছিলাম পটে, প্রায় শেষ, অল্প আছে। আর এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু কড়া হয়ে যাবে। এখন নারকেল পোলাও নারকেল কোরমা কীভাবে বানাতে হয় আমি এক এক করে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা তখন বুঝতে পারবেন। তবে ইউটিউবে অন্য জায়গায় সার্চ দিয়ে আপনারা দেখে শিখে নিতে পারেন। এই নারকেল কোরমা কাতলা মাছ ধরার জন্য খুবই উপকারী এবং খুবই ভালো কাজ করে। আর একটু পরিমাণে দিচ্ছি, আপনারা কিন্তু হাতের দিকে আন্দাজ করে এভাবে ব্যবহার করবেন। এখন যেটা দেবো সেটা হচ্ছে মিষ্টির গাদ। এটা মিষ্টির গাদ প্রসেস করে রাখা ছিল আমার। মিষ্টির গাদটা 25-30 গ্রাম মতো মিষ্টির গাদ দেবো। এখন এর ভিতরে আর একটা জিনিস দেবো, সেটা হলো মধু। মধুটা অল্প পরিমাণে দেবো, বেশি পরিমাণে দেবো না। এর ভিতরে আর একটা জিনিস দিলে খুব ভালো হয়, যেটা আসলে আমার কাছে আপাতত নেই যার কারণে আমি দিচ্ছি না। এর ভিতরে আপনারা 30 গ্রাম মতো ঘি দিলে খুব ভালো রেজাল্ট হয়। আমার কাছে আপাতত ঘি নাই, আমি ঘি ছাড়াই টোপ বানাচ্ছি। আপনারা ঘি দিবেন, অবশ্যই ঘি দিবেন। কাতলা মাছের জন্য ঘি দিলে অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে,
কারণ ঘি কাতলা মাছে খুব পছন্দ করে। এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্যারাশুট নারকেল তেল। অবশ্যই ছাতুতে আপনার কাতলা মাছ ধরতে চাইলে প্যারাশুট নারকেল তেল দিবেন। এই যে এটা কিন্তু অল্প পরিমাণে না, আমি জাস্ট দিচ্ছি, কিছুক্ষণ পর পর আবার দেব। এবং যখন টোপ তৈরি করবো টোপে অবশ্যই নারকেল তেলের ল্যাপিং দিয়ে অবশ্যই ফেলতে হবে। এখন পানি পরিমাণ মতো পানি দিতে হবে, একবার বেশি দিয়ে দেওয়া যাবে না, টোপটা নদীর টোপ শক্ত করতে হয়। তারপর একটা কথা আছে, এই টোপটা তৈরি করে 7-8 ঘন্টা আগে তৈরি করে রাখতে হয়, রাতে তৈরি করে রাখলে সকালবেলায় কিন্তু এটা যথেষ্ট। ছাতু যেহেতু দানা দানা একটা ভাব আসে এর ভিতরে, তখন পানির মানে ওরকম কোনোই থাকে না, আঠালো আঠালো ভাব থাকে, আবার একটা ছাতুর মতো দানা দানা ভাব থাকে নদীর জন্য। ড্রাই লাড্ডু কখনো খেলবেন না, কারণ ড্রাই লাড্ডু খেললে পানিতে পড়ার আগে কিন্তু ধুয়ে চলে যাবে। এখন যেটা দেবো সেটা হচ্ছে কাটারি ভোগ, ভোগ চালের গুঁড়া, পোলাও চালের গুঁড়ো, যেটা এটা হালকা আছে ভেজে তারপর এটা গুঁড়ো করা। পরিমাণটা দেখলেন হাতের আন্দাজে দিলাম। এখন যেটা দেবো সেটা হচ্ছে চিড়া, এটা হচ্ছে চিড়ার গুঁড়া। এটাকে চিড়া কিন্তু ভাজা লাগবে না, যে কাঁচা চিড়া আছে সেই চিড়াটা অল্প পরিমাণে আমরা ব্যবহার করব। হালকা পানি দিলাম, দিয়ে এখন এটা মিক্স করে ফেললেই প্রায় টোপ রেডি। এখন নারকেল তেল আরেকটু পরিমাণে দিচ্ছি, কারণ এই ছাতুর সাথে নারকেল তেলের যখন মিক্স হয় তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, নাড়ু নাড়ু কোয়ালিটির একটা ঘ্রাণ আসে এবং নারকেল ফ্লেভার, এটা কিন্তু কাতলা মাছে খুব পছন্দ করে। আর আমি কিন্তু আবারও বলছি যে এর ভিতরে আপনার 30 গ্রাম মতো ঘি দিবেন, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। এখন এর ভিতরে পিঁপড়ার ডিম দেবো, সামান্য পিঁপড়ার ডিম। আপনারা যখন লাড্ডু কাটবেন তখন এর ভিতরে পিঁপড়া ডিমের পুর দিতে পারেন, যেহেতু নদীতে ধরবো পুর টুর দিলে ওটা ফেটে যেয়ে মানে থ্রো করার পরে ফেটে যাবে, যার কারণে কিন্তু আমি এখন থেকে মিশিয়ে রাখছি। এখন রাতে ভিডিও করছি, সকালবেলা মাছ ধরতে যাব। তো ব্যাস টোপ প্রায় রেডি, এখন টোপটা কীভাবে গাঁথবেন সেটা আমি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর একটা জিনিস আমি দেখাই দিই, আপনারা যখন এই লাড্ডু গাঁথবেন তখন যদি এটা করে নিতে পারেন সবচেয়ে ভালো হয়। তার আগে লাল অংশগুলো আমি ফেলে দিচ্ছি, লাল লাল পিঁপড়াগুলো টক, এগুলো অবশ্যই থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, মাছে তেমন একটা খেতে চায় না। তারপর লাড্ডু গাঁথার আগে আপনার পিঁপড়া ডিমের সাথে এরকম নারকেল তেল লাগিয়ে নেবেন, নারকেল তেল পরিমাণ মতো লাগিয়ে নেবেন, একটু বেশি পরিমাণে দিলেও সমস্যা নাই। এবার এই যে ছাতুর যে টোপটা তৈরি করলাম সে টোপের সাথে এটা কীভাবে মাখাবেন দেখাচ্ছি। এই যে এভাবে নেবেন, এখন টোপটা একটু নরম মতো রয়েছে কিন্তু সকালবেলা টোপটা কিন্তু যথেষ্ট একটু টাইট মতো হয়ে যাবে। সেম এভাবে পিঁপড়া ডিমটা মিক্স করবেন, করে নিয়ে লাড্ডু গেঁথে ফেলবেন, ফেলে হালকা ঘির ল্যাপিং ও নারকেল তেলের ল্যাপিং দিয়ে আপনারা ফেললে রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এই টোপ তৈরি করে আপনার মাছ ধরতে গেলেই যে মাছ পাবেন এটা কিন্তু না, আমি কখনও কোনো জিনিসের গ্যারান্টি দিই না, নদীর মাছ ধৈর্যের ব্যাপার। দেখা গেল এই টোপে আজ হলো না কাল হলো, কাল হলো না পরশু হলো, এরকম নদীর মাছ ভাগ্যের ব্যাপার, সম্পূর্ণটাই ভাগ্যের ব্যাপার, কোনো কেরামাতি চলে না নদীতে। এ দেখেন সকালবেলা টোপটা কিন্তু একটু সামান্য শক্ত হয়েছে, আর কাতলা মাছ কিন্তু এই টোপে কিন্তু নদীর টোপ বেশিরভাগ দেখি যে মুখ দিয়ে ঠাসা দেয়, থুতু দিয়ে ঠাসা দেয়, তখনই কিন্তু মুখে বা মুখের নিচে এসব যা হিট হয়। আর এই টোপটা যখন পানিতে পড়বে স্রোতে গুলে যাবে না, আস্তে আস্তে নরম হবে, তখন কিন্তু কাতলা মাছ হিট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।